লোকটা কত অদ্ভুত দেখো, লোকে বাঁদর নিয়ে আসে আর একে দেখো গাড়ি নিয়ে এসেছে। আরে কি হচ্ছে? আরে কি গাড়ি ড্যান্স করছে? সব কি হচ্ছে বলো তো? জানি না, চলো গিয়ে দেখি। জামুরা চলো একটু খেলা দেখিয়ে দাও তো। এখানে এত ভিড় কেন বলো তো? চলো গিয়ে দেখি। জামুরা একটু ডান্স হয়ে যাক। হয়ে যাক বস। শিবা, এই গাড়িটা কেমন বাদুড়ের মতো নাচছে দেখো। হ্যাঁ, এ তো কথাও বলছে। এইটা এলিয়ান কার নয় তো? চুপ করো ইউডি। ওয়াও, বিশ্বাসই হচ্ছে না যে কার এত ভালো ডান্স করতে পারে। রে বা, বিশ্বাস হচ্ছে না কেন? তুমি তো আমার ডান্স দেখছো তাই না? হ্যাঁ, এ তো আমার নামও জানে। এ কি করে সম্ভব গো? তুমি কি আমার নাম জানো? স্বামী, আমার নাম জানে? নারায়ণ স্বামী, মুত্তু নারায়ণ স্বামী, ত্রিচনাপল্লি, ত্রিপুরাপল্লি, মুত্তু নারায়ণ স্বামী, ত্রিচনাপল্লি, ত্রিপুরাপল্লি, রঘুনাথ, মুত্তু নারায়ণ স্বামী। আরে আরে, ওর পুরো গ্রামের নাম বলার প্রয়োজন নেই, শুধু ওর নামটা বললেই হতো। এইটা তো আমারই নাম দাদু। এইগুলো তো শুধু নিক নেম। কি নিক নেম? আমার গাড়ি হলো জ্যোতিষী। যারা যারা নিজেদের ভবিষ্যৎ জানতে চান, 10 লাখ টাকা নিয়ে আমার আশ্রমে চলে আসুন, নিজের পুরো ভবিষ্যৎ জানুন আর সুখে থাকুন। আমরা আসব, আমরা আসব। এসব বাজে কথা, ও আপনাদের সবাইকে লুটে নেবে। এই আঙ্কেল, চুপচাপ এখান থেকে চলে যান। এই পুচকে, তুমি কে? যাও এখান থেকে। আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাইছি, তুমি বাধা দেবার কে? ভবিষ্যৎ আমাদের, টাকাও আমাদের, ঠিক তো বন্ধুগণ? না, আমি কাউকে টাকা নষ্ট করতে দেব না। এই পুচকেটা তো খুব বকবক করছে, এক্ষুনি একে মজা দেখাচ্ছি। পুচকে বলো না কাকা, আমি থাকতে কেউ আমার শহরবাসীদের লুটতে পারবে না। শিবা, আমি হলাম শিবা, আর মনে হচ্ছে তোমরা এই কার মাস্টারেরই লোক, তাই তো আঙ্কেল? ও এমন একজন মহান গুরুকে অপমান করেছে। আমি তো এখানে সবার কল্যাণ করতে এসেছিলাম, কিন্তু আমি এখানে অপমানিত হয়েছি। আমি কোনো ভবিষ্যৎ বলতে চাই না, আমি যেতে চাই। যেতে দিলে তবেই তো যাবে আঙ্কেল। দেবা, লড্ডু সিং স্যারকে ফোন করো। আই এম দ্য কার মাস্টার, আমাকে ধরা কারোর কম্য নয়। এসো বাচ্চা, এবার পিছু নাও।
ব্যাড নট ব্যাড। আমি কার মাস্টার বটে, কিন্তু এই ছেলেটাও তো দেখছি সাইকেল মাস্টার। তুমি আমাকে ধরতে পারলে না পুচকে। I am the car master. জ্যোতিষীর গাড়ি, চলো আমিও আমার ভবিষ্যৎটা জেনে নিই। আর দাদুর গানের সাথে আজ আমি খুব ডান্স করবো। ও তো দেখছি আমার নামের সাথে সাথে আমার গানের ট্যালেন্টের ব্যাপারেও জানে। এ তো সত্যিকারেরই জ্যোতিষী, সবার ভবিষ্যৎ বলতে পারে। আপনারা সবাই প্রত্যেকে 10 লাখ টাকা করে নিয়ে আমার আশ্রমে আসুন, আমি সবার ভবিষ্যৎ বলবো, সবার ভবিষ্যৎ উজ্জ্বল করব। যদি 10 লাখ টাকার 10 গুণ বেশি ফেরত না পান, আমার নাম পাল্টে দেবেন। কার মাস্টার, ওই পুচকেটা আবার এদিকে আসছে। আমার আশ্রমটা পাহাড়ের ওপর, আপনারা সবাই আমার আশ্রমে গিয়ে আমার জন্য অপেক্ষা করুন, আমি একটা খুব জরুরি কাজ সেরে আসছি, ঠিক আছে? হে কার মাস্টার, দাঁড়াও বলছি। কেমন আছো পুচকে? তুমি সাইকেল পাবলিক, গাড়িওয়ালাদের সাথে পাঙ্গা নিতে চাইছিলে? আমার জন্য তুমি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছো। তোমাকে এখন কিছুতেই ছেড়ে দিতে পারি না, নিয়ে চলো একে। ভণ্ড জ্যোতিষী আর ওর লোকেরা আমাকে ধরে ফেলেছে আর গাড়ির ডিকিতে ভরে আমাকে নিয়ে যাচ্ছে। আমার সাইকেলের পিছু নাও আর লাড্ডু সিং স্যারকে ফোন করে দাও। ওকে শিবা। ওই দেখো শিবার সাইকেল। লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি আসুন, শিবার আমাদের সাহায্য দরকার। Yeah.
সবাই সাইকেল ফেলে আমার বাইকে চলে এসো, সময় খুব কম, এসো। আপনাদের সবাইকে আমার আশ্রমে স্বাগত। আমি ফ্রেশ হয়ে ফিরে আসছি, ততক্ষণ আমার কার আপনাদের মনোরঞ্জন করবে। এই শুভক্ষণে আমি একটা গান গাইছি। আরে এসব কি করছেন? আমার সমস্ত ভক্তরা পালিয়ে গেল। ওকে, এখন সমস্ত ভক্তদের ভবিষ্যৎ গণনা করার সময় এসে গেছে। প্রত্যেকে 10 লাখ টাকা করে আমাকে দিন আর নিজেদের ভবিষ্যৎটা জেনে নিন। হ্যালো, তোমরা সবাই কোথায়? শিবা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। ওই কার খুব দ্রুত বেরিয়ে গেল, আর তোমার সাইকেলও দেখতে পাচ্ছি না। লাড্ডু সিং স্যারকে বলো এটা একটা গ্যারেজ যেটা পাহাড়ের মধ্যে আছে। আমার সাইকেল এসে গেছে। ওকে, তোমরাও চলে এসো। শিবা, তাড়াতাড়ি যাও, ওই কার মাস্টার পালিয়ে যাচ্ছে। শিবা, তুমি কি হেরে গেলে? বলো না শিবা, আমার নাম হলো শিবা, বলো না, প্লিজ প্লিজ বলো না। গাড়িটাকে পাঞ্চ কিক মেরে কোনো লাভ নেই, ব্যথা তো আমি পাবো, তাই না? গাড়িটার ভেতরে গিয়ে ওটাকে কন্ট্রোল করতে হবে। Oh!
কুচকে, আই এম দ্য কার মাস্টার। তোমার মতো সাইকেল পাবলিক আমার ইচ্ছে করতে পারবে না। আমার গাড়ির দরজা, আমার গাড়ির সর্বনাশ করো না। দাঁড়াও, তুমি আমার গাড়ির কন্ট্রোলিং সিস্টেম ড্যামেজ করে ছেড়েছ। মাই গড, আঙ্কেল এখন মার খাবে নাকি সারেন্ডার করবে? না বাবা, মার খেয়ে কাজ নেই। আমি সবার ইনফরমেশন এত কষ্ট করে সময় নিয়ে জোগাড় করেছিলাম, সব বেকার হয়ে গেল। এই সমস্ত ইনফরমেশন একদম ঠিক আছে তো? একদম 100% কারেক্ট কার মাস্টার। ওকে দেন, চলো খেলা দেখাই। আই এম দ্য কার মাস্টার। তোমরা যাও, ভিড়ের মধ্যে ঢুকে পড়ো। তুমি তোমার ভবিষ্যতের বাল্ব ফিউজ করে ছেড়ে দিলে, আমার জীবন এখন অন্ধকারময়। তুমি তোমার ভবিষ্যতের অন্ধকারের চিন্তা করো না, জেলে আমি এত বাল্ব লাগিয়ে দেব যে কোনো অন্ধকারই থাকবে না।